তো আসসালামু আলাইকুম আমরা আজকে ট্রলার ঘাটের পাশে ভাই আপনাদের এই রেস্তোরাঁর নাম কি শানন রিভার ভিউ শানন রিভার ভিউ শানন রিভার ভিউতে আমরা এসেছি আমাদের সাথে আছে লম্বা বিল্ডিংটা হলো বাংলাদেশ ব্যাংক আর পাশেরটা হলো খুলনা শিশু হাসপাতাল এটা আমাদের পাশে আছে মার্কেট শঙ্খ মার্কেট যেটাকে বলে আর এই মাঝখানে আছে কিছু মানুষের শহুরে জীবনের সেই অস্বস্তি কর পরিবেশ কাটানোর জায়গা এবং যেখানে সারি সারি অনেক মানুষ এখানে বসে বিশ্রাম নেয় বা আদার্স তাদের যে মানসিক যে বিকাশ ঘটানোর যে বিষয় সেটা তারা করে থাকে এখানে বসে অবশ্য আমরা আজকে আমার এক বড় ভাই দাদাকে দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে যদি দাদাই হয়ে থাকেন তাহলে অবশ্যই তার সাথে আমি দেখা করব বন্ধুরা মাগরিবের আজান হয়ে গিয়েছে আমরা নামাজ পড়ব মহিলাদের নামাজের জায়গা কিন্তু অ্যাকচুয়ালি এখানে নাই আমার উপর ছিল মহিলাদের সেই নামাজের ব্যবস্থা তাই রাতের ভিউ আসসালামু আলাইকুম আমরা আজকে ট্রলার ঘাটের পাশে ভাই আপনাদের এই রেস্তোরাঁর নাম কি শানন রিভার ভিউ শানন রিভার ভিউ শানন রিভার ভিউতে আমরা এসেছি
আমাদের সাথে আছে আমার মা, আমার বোন, আমার একমাত্র ভাগ্নি এবং আমার ওয়াইফ, এবং সাথে আছে আমি। অত্যন্ত মনোরম পরিবেশ, বাবা তো হাই বলো বাবা, এখানে আছে আমাদের পাশে আছে রূপসা ব্রিজ, সরি রূপসা নদী, এবার এটা আমি ঘোরা যাবো। আর অনেক ভালো লাগতেছে, তাই না বাবা? নোজ মাস্কটা খোলো বাবা একটু, এই তো তাকাও। শানন রিভার ভিউটা আমরা আছি, নদীটা দেখা যায় না বাবা, নদী দেখা যায় না, এখানে নদী কিছুই দেখা যাচ্ছে না। আসো, সব টুক তো ঘুরে ঘুরে দেখালাম। Make it last for